এই যে এখানটা ছোট করে একটু সাজানো হয়েছে। মুখে দাও না, মুখে দাও, খা। কোনটা ধরবে? কাকা এই ভয় পেয়ে গেছে আমার। জানে তো টাকা এলেই শোনা আসবে, মাটি কিনে রাখবি। কালারফুল না, হলুদ কালার না, পেন ধরেছে। ধরে তারপর পড়ে গেছে, লিখতে লিখতে আবার টাকা নোট বুঝেছ? আমার বাবা তো কই ওইটা দিও দাদা, ওকে দাও, ওর হাতেও কাঁদবে না তাহলে। গেছে মুখে জল একটু, জল খাবে জেঠিমা বসতে পারবে না, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ যাবে, না যাবে না, যাবে না।
খুলে দাও এটা। পাশে বসলে পড়িয়ে দিতেই হবে, দুটো রিসেট করাতে দুটো মরা বলো, দুটো আগে দুটো পড়িয়ে দে। এটা মায়ের সঙ্গেই পারবে। আচ্ছা জেরে দে, পরে পড়িয়ে দিস, নিবেদিতা পড়িয়ে দেবে পরে। এই যে না না আ ভাল লাগে ওর, এ চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এ দিদি আর চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি মা হাতে পড়িয়ে দাও, পড়িয়ে দাও, পড়িয়ে দাও, পড়িয়ে দাও, পড়িয়ে দাও, পড়িয়ে দাও, এটাই ভালো হয়েছে, ঝপা ঝপ পড়িয়ে না শোনা টাইম দিয়েছে, বেশি টাইম দেওয়া যাবে না, কিন্তু আমি কি করছে দেখো তো, কি বলে একদম এক বাজি পায়েস দিয়েই ছাড়বে, কথা হবে না বম্মা, আজকে দিতে পারতাম কিন্তু আজকে খাবে না, এরপর দিকে জন্মদিনে খাবে, এই জন্য এটা তো মা, দাও 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 দাও, চকচক করছে, হ্যাঁ ধরে নিয়ে যাই, জন্য চকচক করছে না, তুমি এবার তো খাবে এটাতে, ঠিক আছে দাদা, তুমি যাবে তুমি যাচ্ছ, ছলেই হবে চলছে
তো তোমাকে বলো দেখো তো পুরো জয় মা জয় মা জয় মা জয় 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 দাও চুপ করে রইছো কোথায় এই পুরো চুপ বিচারাটা জয় মা জয় মা জয় মা এত বন্ধু ছিল মা যাচ্ছি আমরা দিই হ্যালো ও মা হ্যাঁ হ্যাঁ দু মিনিট দু মিনিট আমি বলছি ভাবছি তোর মা বাবা দিয়েছে বলবি তো আমি না দিয়েছি ওই 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 দেখো দেখো তোমাকে কি দিয়েছে অনেকে অনেকে আছে, ওদেরকে নিয়ে আমি স্কুটি করে যাচ্ছি। আমার বাবাটা দেখি দেখতে হাতে 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 হাত দাও দেখি এই জাস্ট বাড়ি থেকে ফ্রেশ হয়ে একটা কুর্তি পরলাম, পরে এই যে বিয়েবাড়ি, এই বিয়েবাড়িটাতেই ভাড়া নেওয়া হয়েছে। এই যে এখানে দুপুরে এখন সবাই খেতে এসেছে, চলো কি কি খাওয়ার আছে দেখিয়ে দিই। দোকান বন্ধ হয়নি এখনো, বন্ধ করে আসছে। হ্যাঁ আমি বলে এসছি, আমি খাবার নিয়ে যাবো। কি হয়েছে, খাচ্ছ না? অল্প একটুখানি আর খাও। গুড ইভিনিং, বাজে এখন 6:15 আর আমি রেডি হয়ে গেছি অ্যানিভার্সারির, এটাই পড়লাম আর সঙ্গে একটা ওয়েস্টকোট ছিল, ওটাকে চাপিয়ে নিয়েছি। আমার সত্যি কথা বলতে আমি এই কদিন এত ব্যস্ত ছিলাম, আমার কিছু কিনতে যাওয়ার অবধি সময় হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম আমি। আর রিম্পা বৌদি ওরা গেছে সব পার্লারে,
ওরা ঢুকবে ওখান থেকে। এদিকে সোনাবাবা দাদার কাছে রয়েছে, দাদাও রেডি হতে পারছে না। আমি নিচে যাই, সোনাবাবাকে ধরি, তাহলে দাদা রেডি হলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। আর কারণ এখন মানে পশ্চিমবঙ্গ সরকারের বিধি নিষেধ মেনে আমাদের 10টার মধ্যে সব কিছু কমপ্লিট করতেই হবে। আর আমরা সেরকমভাবে খাওয়ার ব্যবস্থা বসে করিনি, যা আসবে সবার জন্য পার্সেল রেডি করা থাকবে নিয়ে, মানে ভিড় কিছু করতে করা যাবে না, ফাঁকার মধ্যে আসবে পার্সেলটা নিয়ে তারপরে টাটা বন্ধ করে দিতে হবে। কিছু করার নেই, কারণ 10টার মধ্যে আমাদেরকেও কমপ্লিট করতে হবে, কারণ আমাদেরকে আবার ফিরতেও হবে ওখান থেকে। এবার বাস স্ট্যান্ডে প্রচুর নাকা চেকিং দিচ্ছে রাত্রিবেলা, ধরলে একটা মানে বলা আছে তবুও একটা কি বলো বাজে পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই জন্য যতটা তাড়াতাড়ি পারবো আমরা করব। আর চলো কোনো কথা না বাড়িয়ে, ও বাবা এখানে তত্ত্বগুলো এখানেই রয়েছে, কোনো কথা না বাড়িয়ে আমি নিচে যাই। জানি না কেমন লাগছে, যেমন লাগছে মেনে নিও, কিছু করার নেই, আমি কিছু করে উঠতে পারিনি। চলো নিচে যাই। এখন আমার কোলে উঠে বসে আছে শেয়ানা। আজকে তোমার বিয়ে হয়েছে বাবা? বিয়ে হয়েছে আজকে? দাদা আমি ধরেছি, দাদা রেডি হচ্ছে এখন। বাবা কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, হেসে দাও, হেসে দাও বাবা। শোনো এখন রিম্পার বৌদি আসুক, তবে আমি বেরোতে পারবো ওকে ধরলে। হ্যাঁ আজকে একটুও কাঁদেনি সারাদিনে একটুও। চলো ওর আমি ধরে থাকি, দাদা রেডি হোক ততক্ষণ। দাম কীর্তি দেখো, ওর কীর্তি কে বলবে, 5 মাসের এদিক যায় ওদিক যায়। বাবা 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 শোনো বাবা, শোনো বাবা, একা একা হাসছো ওদিক ফিরে, শোনো বাবা, হ্যাঁ হাসি দেখা না, চলো 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 চলো, তুমি এখন সাজবে, চলো। মুখে হাত দেয় না বাবা, হাত বার করো, কি যে বলে সারাদিন বোঝাই উঠতে পারি না। ঘুমিয়ে ঘুমিয়ে এলো হন্দু, এতক্ষণ আমার কোলেই ঘুরে বেড়ালো, এখন ঘুমাচ্ছে। এখনো মোটামুটি একটু ফাঁকার দিকেই আছে, আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে, তাই জন্য একটুখানি ছোটখাটো সেলফি টেলফি নিয়ে রাখি, কারণ যেগুলো আমাদের থাম্বনেলে কাজে লাগে তোমরা জানোই। আর ওই যে আসো, আর পড়ছি, এই তো হাতে মাস্ক রয়েছে, পরে নেবো, একটু কথা বলে নি, ছবি ছবি তুলে নি, তারপর মাস্ক পরে। আর কেমন লাগছে দেখতে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সেলিব্রিটি ঘুমিয়ে কাদা, এই যে সেলিব্রিটির বাবা মা ছবি তুলতে ব্যস্ত। আর পরপর যা যা আপডেট তোমাদের দেখাতে থাকছি পরপর। আর কুটিও যে খুব ব্যস্ত, ভাইপোর অন্নপ্রাশন বলে কথা, ওকে তো সকাল থেকে ভিডিওতে ছবিতে কিছুতে দেখতে পাবে না, কারণ সেই সকাল থেকে
সকাল থেকে ব্যস্ত ছিল কুর্তি, মানে এই অনুষ্ঠান বাড়ির কাজে ঠাজে সবকিছুতে ব্যস্ত ছিল, ওই জন্য ব্যস্ত ছিল বলে তোমরা ওকে দেখতেই পাবে না ব্লগে, এই রাত্রির ব্লগটাতেই শুধু দেখতে পাবে। ঠিক আছে, চলো পরপর আপডেট দেখাতে থাকবো। আর এই যে একবার দেখিয়ে দিই আমাদের দুজনের লুক, ফাইনাল লুক এটা। সঙ্গে সোনা বাবা ঘুমিয়ে পড়েছে। এসব চ্যানেলে ভিডিও হয়ে যাচ্ছে। ভাই এসছে, আমার ক্যামেরাটা ছিল স্টকে পড়ে, বলে আসো নিয়ে আসো তোমারটা, আমি ছবি তুলে দিচ্ছি। মেইনলি এই দাদা এসছে ভিডিওগ্রাফার, স্টিল ছবি ভাই তুলে দেবেন। আমি ভালো ক্যামেরা, খুব ভালো, আবার ফটোগ্রাফার, সরি ফটোগ্রাফার, যারা যারা কন্টাক্ট করতে চাও করতে পারো, আর নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে একদম দিয়ে একদম একদম অনেক কমে অনেক ভালো ছবি তুলে দেয়। হ্যাঁ খুব কমে ও খুব ভালো ছবি তোলে, ছবি ভিডিও সব কিছু খুব কম। কাউটার কন্টাক্ট দরকার হয়, কারো যদি দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে ওর নাম্বারটা দিয়ে দাও, নাম্বার দেওয়া থাকবে। কোম্পানির নাম সুবিক ক্রিয়েশন উইথ হেলিফোন ইমোশন। চলো বসে আছে, দেখো 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 সবাই বসে আছে। বাবা বাবা সবার ও সবার খুলে যায়, কোনো অসুবিধা নেই। এই দাদা হচ্ছে রান্নার আমাদের কাজ করেছে, নিজে গিফট নিয়ে এসেছে, সকাল থেকে নিয়ে ঘুরছে, সকাল থেকে নিয়ে ঘুরছে, গিফট দেবো গিফট দেবো বলে। দেখছি 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 মামা মামা মামা, আমি পড়বো না, তুমি পড়ো না বললেই হবে। ছেলের মা ধরো, ছেলের মা ধরো, ছাড়ছে না, ও ছাড়ছে না, ধরে রেখেছে। কি হলো কি হলো কি হলো কি হলো, নো সাউন্ড নো সাউন্ড, আমার চোদ্দা বাবা, এই যে তোমার অ্যাপেল বাবা, এই যে তোমার তোমার অ্যাপেল, এই তো যে অ্যাপেল, এটা কে নেবে, এটা কে নেবে, এই যে এই যে অ্যাপেল তাকিয়ে আছে তাকিয়ে আছে, এত সিরিয়াস কেন আমার বাবা, দেখো আমার বাবা ছবি উঠছে, সিরিয়াস আরে বাবা, যা ওই জামা ফামা পরে আর নড়তে পারছি না, এটা কি হচ্ছে, আলুই মিত্তি মাই একটু তাকা,
তুমি দেখা করেছো না নিয়ে এসেছে কি হয়েছে পকোড়া খেয়েই যাচ্ছে, পকোড়া খেয়েই যাচ্ছে তখন দিয়ে ললা বস গরম লাগছে মনে হয়। আমাকে তো করছো কেন? ওটা নামাও, ওটা নামাও, ওটা নামাও, নামিয়ে দাও পুরো সাইড এরকম ছেড়ে পড়াও। হ্যাঁ ব্যাস ওরম ভাবে রাখো। তুবড়ি ফেটে হাততালি দাও সবাই, সুবর্ণ প্রাশন। চেলো ডেঞ্জার ডেঞ্জার, ঠিক আছে যা ধরতাম। কাটো বাবা কাটো, হাততালি। মুখটা দেখো শুধু, তালা দিয়ে চলে আসি।
প্রোগ্রাম একদম দারুণ লেভেলে চলছে, জানি না কতটা আওয়াজ শুনতে পাচ্ছ, আমাকে একদম এখন একদম কালো কালো লাগছে আলোটার জন্য। আর তোমার মোটামুটি শেষের দিকে এসে গেছি, কারণ এখন তো অনেক বেশি রাত অবধি কিছু করা যাবে না, ওই জন্য মোটামুটি 10টার মধ্যে আমাদের কমপ্লিট করে দিতে হবে, বেশিক্ষণ আর বাকি নেই, 10টা বাজে, অলরেডি 9টা বেজে গেছে। চলো, তোমরা তো সবই দেখছো, সবই দেখ মানে মানে এনজয় করছো আমাদের মতোই, তোমরাও সব কিছু আনন্দ উপভোগ করছো। আর আমার লুকটা কেমন লেগেছে আজকে অবশ্যই জানিও। আর আমাদের তিন জায়েরই লুকটা একটা আমি শেয়ার করে দেব। আর চলো, স্পুন আছে দাদা, হাতে করে খেতে হবে না, কেক কাটার কেক। এখনো হলুদ ওঠেনি, সকালের হলুদ, এই দেখো। অল্প সিটিং করা হয়েছিল, লাস্ট অ্যাট লাস্ট আমরা খেতে বসে গেছি, নান আর চানা পড়ে গেছে। আচ্ছা, মিল্ক পুরি নট নান। আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না, দিনের শেষে আমার জানা ছিল না। লাস্ট খাচ্ছি আমরা খেয়ে বাড়ি সব গটিয়ে, কিন্তু সোনা বাবা কোনোদিনও ঘুমায় না, আজকে ডাহা ঘুম দিয়েছে। হ্যাঁ, পোলাও মটন পড়ে গেছে, পোলাও মটন হয়ে গেছে। বাড়ি 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 সব বাড়ি, তাড়াতাড়ি বাড়ি, রাস্তা পুরো শুনশান হয়ে গেছে, রাস্তা পুরো শুনশান, হরর মহাদেব, রাস্তা পুরো শুনশান। টাটা। ও, এখানে কি যা খাবার ছিল সব প্যাক করে নেওয়া হচ্ছে, কারণ দমদমে যে সমস্ত দুস্থ মানুষরা আছে, সাবওয়ের নিচে থাকে, তাদেরকে সব দিয়ে আমরা চলে আসবো এখন। মাছ পোলাও মাংস যা আছে সবই প্যাকিং করে দিয়ে চলে আসা হবে, প্যাকিং করা হচ্ছে এখন, যা যা আছে করে সব দমদমে দুস্থ মানুষদের দিয়ে আমরা চলে আসবো। দেখো, তিনটে পেটি খাওয়া রেডি করা হয়েছে, এই যে খাওয়া রেডি করা হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে গিয়ে আমরা দমদমে সাবওয়ের নিচে যেসব দুস্থ মানুষগুলো থাকে তাদেরকে দেব, কারণ নষ্ট করার থেকে মানুষ খেয়ে বাঁচে অনেক ভালো, সেই কারণে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে, ওদেরকে দিয়ে আমরা বাড়ি চলে যাবো। অনেকটা লেট হয়ে গেছে, 12টা বাজে, পুলিশ আসলে যখন তখন মার খেতে পারি আমরা, তাই তো সঞ্জীব দা? বলা আছে তবুও, আমরা লোক 5-6 জন আছি এখন, এখানে যাব গিয়ে দিয়ে চলে আসবো। দে
চলো সবাইকে দিয়ে দাও, যা যে কটা আছে দিয়ে দাও। এটার উপর রাখো না, এটার উপর রাখো, এই সঞ্জীব এটার উপর রাখো। হ্যাঁ সবাইকে দিয়ে দাও, সবাই দিয়ে দাও ওখানে। দুটো দে তো দিচ্ছি, এই ধর দিদাকে দিয়েছে। হ্যাঁ দিয়েছে। বাচ্চা আছে, বাচ্চা বাচ্চা আছে, বাচ্চাটাকে আগে দাও, ঠিক আছে? বাচ্চাটা, হ্যাঁ বাচ্চাটা মাথাটা ঢাকা দাও। মুখটা একটু খোলা রাখ, হ্যাঁ মুখটা একটু খোলা রাখ। আর আছে বদ্দা, না বলে দিস না, তার কুকুর কোনো মুখ দিয়ে দেবে, বুঝলি তো? মাসি ঘুমিয়ে পড়েছে, ছেড়ে দাও, সকালে খেয়ে নেবে, পেটির মধ্যেই থাক, ছেড়ে দাও, একটাই আছে তো পেটির দিকে, এখানেই থাক। হ্যাঁ হ্যাঁ কমপ্লিট, চলো যা এনেছিলাম দেওয়া কমপ্লিট, এবার যাবো বাড়ির দিকে, এটাই ভালো হলো, কোনো ওয়েস্ট করে তো লাভ নেই, মানুষ খেয়ে বাঁচুক। চলো তো, কেসা লাগা মেরা দোস্ত, লোক সারাদিন কাটলো, ঘুমে তো চোখ ঢুলঢুল করছে, 3টে বাজে এখন। রিম্পারও রিম্পা খুব টায়ার্ড হয়েছে, কারণ কালকে আমরা অনেক লেটে শুয়েছিলাম, ও সকালবেলা উঠে শোনা পাওয়ার জন্য রান্না টান্না করেছে, সেটা তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছ। আর কেমন লাগলো বলো? ওরে বাবা রে, ওরে বাবা রে, একটু এতক্ষণ আমরা শোনা বাবার কাছে ছিলাম, এই জাস্ট এলাম, ঘুমিয়ে পড়লো খেতে খেতে, এখন ওপরে এলাম গলার আওয়াজ পাচ্ছি, এ কাউকে ঘুমাতে দেবে না। এমনিতে দাদা বৌদি দুজনেই আজকে টায়ার্ড, ও ঘুমাতে দেবে না ওদেরকে আজকে, কিন্তু ঘুমিয়েছে। হ্যাঁ বিয়ে বাড়িতে, হ্যাঁ অনুষ্ঠান বাড়িতে লাস্টে ঘুমাচ্ছিল নিজে, আর এখন সবাইকে জাগিয়ে রাখবে। চলো ভালোভাবেই কাটলো সব কিছু, একদম নিয়ম মাফিক, মাস্ক পরে সবাইকে স্যানিটাইজ করে, কোনো গ্যাদারিং করা হয়নি, সবাইকে পার্সেল দিয়ে দেওয়া হয়েছে, খুব কম লোকই বসে খেয়েছে, তবুও অনেকই হয়েছে, পার্সেল দিয়ে দেওয়া হয়েছে সবাইকে, তাই জন্য আর গঞ্জাম হয়নি, সবাই ফাঁকা ফাঁকা। হাতের হলুদ ওঠেনি এখনো, ভালো তো, গায়ে হলুদের হলুদ। চলো টাটা, বাই বাই, গুড নাইট, এবার তো সবাই সাবস্ক্রাইব করো, বেশি করে ভিডিও দেখো না। চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, টাটা, লাভ ইউ।